होम मेड हेल्दी फूडे सबाई के स्वागत। आज के आमी तालेर खीर बनाबो। एई तालेर खीर अनेके रुटी लुचि परोटा मुड़ी दिएओ खान। शुधु शुधु तालेर खीर खेते खूब भालो लागे। खूब सहजे तालेर पाल्प बार करे तालेर खीर बनानो जाय। तालेर खीर बनानोर उपकरणगुलो प्रथमे देखे नी। एजे तालेर पाल्प आमी भालो करे धुए चेचे तालेर पाल्प बेर करे नियेछि। आर लागछे नारकेल। नारकेलटा मिहि करार जन्य आमी कुड़िए आबार मिक्सिते बेटे नियेछि। एक बाटी दूध आमी घन करे रेखे दियेछि। एटाओ खीर बनाते लागबे। आर लागछे सामान्य नून आर परिमाण मतो चीनी। सजानोर जन्य आमी खेजूर आर काजू बादाम व्यवहार करब। तालेर खीर बनानोर जन्य आमी प्रथमेई गैसे कड़ाईटा बसिएछि। एबार एक बाटी तालेर पाल पुरोटाई कड़ाते ढेले देब। কিছুটা সময় ধরে তালটা ভালো করে নেড়ে নেব। গ্যাসের হিট কম করে নাড়তে হবে, না হলে তলা থেকে লেগে যেতে পারে। এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে তালটা ফুটতে শুরু করেছে। এই সময় আরেকটু নেড়ে তারপরে আমি ঘন করা দুধটা দিয়ে দেব। এই যে এবার আমি ঘন করা দুধটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার সামান্য নুন দিয়ে দেব। এবার 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি যে চিনিটা এতে দিলাম সেটা হালকা মিষ্টি হবে। আপনারা যদি আরেকটু বেশি মিষ্টি খেতে চান আরেকটু বেশি চিনি দিতে পারেন। এই যে এটা এবার অনেকটা ঘন হয়ে এসেছে। এটা এবার খুব ভালো মতো ফুটছে। এই দেখুন বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এতে কুড়িয়ে বেটে রাখা নারকলটা দিয়ে দেব। হাফ বাটি পুরোটাই দিয়ে দিলাম। নারকলটার সাথে তালের ক্ষীরটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। এই যে আমার তালের ক্ষীর রেডি হয়ে গেছে। এরপর গ্যাস অফ করে দিয়ে তালের ক্ষীরটা ঠান্ডা করে কাজু আর খেজুর দিয়ে পরিবেশন করবো।